বেলতৈল বাজার থেকে শ্রীফলতা পর্যন্ত প্রায় 4.25 কিলোমিটার সড়কটি পুনর্নির্মাণে কার্যাদেশ দেয় এলজিইডির। 1,85,00,000 টাকা ব্যয়ের প্রকল্পটি পায় শাহজাদপুর বিআরডিবির চেয়ারম্যান লুৎফুর রহমানের মালিকানাধীন শক্তি ট্রেডার্স। কার্যাদেশ অনুযায়ী 22-23 অর্থ বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনও শেষ হয়নি। সড়কের বিভিন্ন স্থানে প্রাইম কোড উঠে গেছে এবং এ অবস্থায় ধুলুবালিতেই চলছে কার্পেটিং। সড়কের দুই পাশের সোল্ডারের 2 ফিট করে মাটির কাজ ধরা থাকলেও তা পালন করা হয়নি। একই সাথে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন এলাকাবাসী। রাস্তা নির্মাণের কথা শুনলাম যে দুই পাশে 2 ফুট করে জায়গা থাকার কথা, কিন্তু আমরা দেখতেছি যে 2 ফুট তো দূরে থাকে, কোনো কোনো জায়গায় 1 ফুটও নাই, আধা তো নাই। প্রাইম কোড যখন উঠে গেছে, উঠে যাওয়ার পরে ওনারা আসে এই অবস্থায় নিম্নমানের প্রোডাক্ট, নিম্নমানের সামগ্রী দিয়ে ওনারা এই রাস্তাটা আবার কার্পেটিং করতেছে। আগামী যে বর্ষা বা বৃষ্টিপাতের যে সম্ভাবনা আসতেছে বৃষ্টিপাতের সময়, তাহলে এই রাস্তা মনে হয় না যে এতদিন টিকবে আর কি। সড়ক নির্মাণের অনিয়মের খবর সংগ্রহের সময় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনাও ঘটে। লুৎফর রহমান, উনি এসে অতর্কিত ভাবে আমাকে হামলা করে এবং আমার ছেলে ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছিলেন, আমার ছেলেকে সে লাথি মারে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কাছে জানতে চাইলে চলমান প্রকল্পের সিভিল কাজে একটু অনিয়ম দুর্নীতি থাকতেই পারে বলে মন্তব্য করেন তিনি। আমার তো সিভিল কাজে একদম 100% সবসময় যে হয় তা না, হয়তো 2-4% 5% কল থেকেই যায়, এটা আপনাকে ফ্রাঙ্কলি আমি বলে দিচ্ছি আর কি। এখন সেটার জন্য যদি আপনি মানে পুরো একটা মানে বিষয়টাকে খারাপ ভাবে উপস্থাপন করা হয়, তাহলে আসলে কি আমরা কাজের মোটিভেশন হারাই ফেলে। উপজেলার আঞ্চলিক সড়কগুলো যেন সঠিক নিয়মে নির্মাণ করা হয় এমন দাবি জানান এলাকাবাসী। ইলিয়াস কমল, মাইটিভি।